हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल दी आइकॉनिक गर्ल्स। तो आज के আমরা অলরেডি সন্ধে বেলা হয়ে গেছে, রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমরা ঘরে বসে বসে খুব বোর হচ্ছিলাম, কারণ আজকে সানডে, কোথায় যাব কি করব কিছু বুঝতেই পারছিলাম না। তো তাই বাড়ির আশেপাশে একটা জায়গাতে যাচ্ছি যেটাকে বলা হয় স্ট্রিট ফুডের খনি। তো সেটা কোথায় জানতে হলে চোখ রাখো। অ্যান্ড এখনো আমরা আছি একটা খুব সুন্দর ভিউ वाला জায়গাতে। তোমরা জানো আমরা ভিউ নিয়ে খুব কনসাস থাকি, তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তাও এদিকে একবার ঘুরে যাও বন্ধুরা, ব্যাক ক্যামেরা। কোথাও খাবার পাচ্ছ না, কিছু হচ্ছে না, কিছু সুইগি জোম্যাটো ফেল হয়ে গেছে। তো এই জায়গাটাতে তোমরা আসতে পারো কলকাতার মধ্যে যারা থাকো। আই থিঙ্ক কেষ্টপুর, নিউ টাউন, এই সব জায়গাগুলো থেকে এটা কাছে। তো এখানে তোমরা আসতেই পারো রাতে খাবার। ঠিক আছে, আর বেশি কথা না বলে এবার খাবার খেতে যাবো। হ্যাঁ হ্যাঁ, চলো দেখেন আকর্ষণটা নেক্সট ক্লিপে দেখা যাবে। আমাদের তো কফি খাওয়া ডান, এবার লোকেশনটা একটু বলে দিই। ইউনিটে কাছেই তোমরা দেখতে পেয়ে যাবে চাই পয়েন্ট। তাও বলে দিচ্ছি এই যে লেডিজ এন্ড জেন্টস টয়লেট এইদিকে, তো ওর ঠিক পাশেই চাই পয়েন্ট। আর এদিকে দেখতে পাচ্ছ অনেক দোকান আছে, মানে এত বেশি দোকান আমরা ডিসাইড করতেই পাচ্ছি না যে আমরা খাবো তো খাবো কি, এত অপশন পেয়ে গেছি। এইটার পুরো একদম ওখান থেকে, মানে অনেক আগে থেকে শুরু হয়েছে দোকান। এই যে এখান থেকে শুরু হচ্ছে একদম পিছন অবধি, পিছন পর্যন্ত, মানে মানে আসছে না ক্যামেরাতে এতটা এরিয়া নিয়ে। দ্যাটস ওয়াই এইটাকে বলে যে কলকাতার স্ট্রিট ফুডের খনি। এটা নিয়ে আমি 5-6-7 বার আমরা বলেছি, অনেক আরো দোকান, কত দোকান। চলো দেখা যাক কি খাওয়াই। জাস্ট দেখো, মানে
ভান্ডারও আছে এখানে কি পাবে না ধরনের ভেজ নন ভেজ সব কিছু আছে মানে এ টু জেড খাবারের সব ওইদিকেও অনেকটা ওইদিকে আমরা একটু আগে ছিলাম যদিও তো নেক্সট আমরা ডিসাইড করেছি আমরা পিৎজা খাবো এবার দেখি পিৎজা কি রকম রিভিউ দিই সো আমরা এটাকে চুজ করেছি এই রোটাকে আমরা এই রোটাতে ঢুকেছি এবার দেখা যাক কি খাবে এবার এটা খুব সুন্দর একটা ডেকোরেশন করা আছে बाहुबली थाली पिज्जा नहीं भाई कुंच फू यहाँ पे देखते हैं मोमो चाउमीन फ्राइड राइस कुंच फू पे देखते हैं पिज्जा नहीं होगा मैम नहीं होगा ठीक है तो तुम्हारा भावते बच्चों कोलकाता के बुके यहाँ तो सुंदर बैकग्राउंड है स्ट्रीट फूड जाएगा हाँ আর আমরা এখানেই ঢুকেছিলাম দেখলে তোমরা যে পিজা এখানে পাওয়া যাচ্ছে না তো দেখা যাক আজকে আমরা ডিসাইডেড পিজা খেতেই হবে আজকে আমরা পিজা খাবো এখানে সুইটস এরও দোকান আছে মানে এখানে সব ধরনের দোকান আছে তো দেখা যাক কোথায় আমরা পিজা পাই চলো নেক্সট রো চলো এখানে একটা চায়ের দোকান ছিল ওখানে লোকজনগুলো বলল যে এখানে নাকি পিজা পাওয়া যাবে তো চলো দেখা যাক পিজা আছে ভাই পাওয়া গেছে পিজা পিজা আছে मिला भाई यहाँ पे भी नहीं मिलेगा बट हम हर जगह घूमे हैं पिज्जा के लिए अभी तक नहीं मिला है यहाँ पे भी नहीं मिलेगा सोच रहे थे कि इधर मिल जाएगा पर नहीं मिला यहाँ पे ओके पूरा इलाका में यहाँ पे मिलता है आज यहाँ पे भी नहीं मिलेगा क्योंकि मशीन खराब है पिज्जा बनने वाला बिकॉज हम लोगों को खाने का मन किया है इसके लिए ओके चल कुछ दूसरा देखते क्या खाते हैं दिखाती तो कुछ भी डिसाइड करते पहले पिज्जा तो होलो ना पिज्जा होलो तो आई हमरा ठीक कोल्ला हमरा फ्राइड चिकन माने क्रिस्पी चिकन ही खाबो एंड तार पर অনেক কিছু খাবার ট্রাই করার আছে তো এখন লাস্ট আমরা ক্রিস্পি চিকেন অর্ডার করছি এবং তার রিভিউটা এবং কোথা থেকে কি খেলাম দেখতে থাকো চলে এসেছে এবং ফ্রাই অলরেডি এরা দুজন করে নিয়েছে এখনো আমারও করা হয়নি কিন্তু এটা এটা সাইজটা যে এটা হবে বলে আমরা বুঝতে পারি না আমরা ভেবেছি হয়তো একটু বেশি হবে কারণ তোমরা জানো আমরা বেশি খেতে পারি না আমরা এখানে সামনে বসে কিন্তু দোকানে রিভিউ করা হচ্ছে ঠিক আছে খেতে ভালো খুব খেতে ভালো বাট কোয়ান্টিটিটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড আমরা এন্ড দেখি এর করম বেসিক্যালি আমাদের অনেক কিছু খাওয়ার আছে উফ একটা চিকেন স্ট্রিপস আর একটা চকলেট কফিতে পেটফুল কি করবো আমরা খেতেই তো পারি না শুধু খাবো জোর করে তোমাদেরকে রিভিউ দেওয়ার জন্য কারণ আর এটা রিভিউটা বলে রাখি ঠিকঠাক মানে খুব ভালো গুড প্রাইস কোনো ব্যাপার না এই টাকাতে ঠিকঠাক আচ্ছা যখন মানুষ খেতেই পারে না তখন ফুড ব্লগিং কেন করে কিছু করার নেই কোনো টপিক নেই আমাদের ব্লগিং এর আমরা ওই জন্য তো ফুড ব্লগিং এ সব সময় তিনজনেই আসি কেন কি জানি যে তিনজন হলে এক প্লেট আমরা খেতে পারবো আরো কিছু খাওয়ার ট্রাই করছি এন্ড অবিয়াসলি এরপর আর কিছু খেতে পারবো না শুধু একটুখানি ট্রাই করে ওটা হবে বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে খাবার রেডি আছে ওটা না খেলে মা খুব মারবে বাড়িতে গিয়ে খাবার রেডি obviously মানে যেদিনকে আমরা ব্লগ বানাই সেদিনকে খাবারই খাবার আর কি খাবার খাচ্ছি দেখাচ্ছি চলো এবার আবার ডিসাইড করব এখানে কিন্তু সব ধরনের খাবারই পাওয়া যায় মানে এরকম কিন্তু আমরা আজকে পিৎজা পাইনি কেন কি মেশিন খারাপ ছিল আর আমরা খেতে চাইছিলাম মানে এখানে তোমরা শুধুমাত্র স্ট্রিট ফুড স্পেশালি স্ট্রিট ফুডের খনিজ মানে যেখানে শুধু চাউমিন বা রোল পাওয়া যায় সেটা কিন্তু নয় এখানে কিন্তু সব ধরনের খাবার পাওয়া যায় যেমন ধরো এই যে আমরা ক্রিসপি চিকেন খেলাম পিজা এভরিথিং সব কিছু পাওয়া যায় তুই কেন এরকম করছিস কতটা ভালো কথা বলছিস আমি একটা ভালো কথা বলছি এরা হঠাৎ করে একটা কোন দোকানে ঢুকে গেছে আমি এবার দেখতে যাচ্ছি ওরা কি খাবারের জন্য গেল কি খাবি তোরা কি খাবি তোরা আবার কাবাব খাবি আচ্ছা এই দোকান থেকে এখন কাবাব খাওয়ার ইচ্ছা হয়েছে হ্যাঁ এক্সট্রা তো প্যাক করতেই হবে না খেতে তো পারবো না আমরা
জন্য। দেখো স্পেশালি কিন্তু আমরা যেই খাবার খাই সেই খাবারই কিন্তু আমাদের খুব ভালোই লাগে, আমরা কোনো খাবারই খারাপ লাগে না। এটার প্রাইস 150। ওকে, আমরা গোটা ইউনিটেক্স ঘুরলাম, এই দোকানটার নামটা দেখিয়ে দিচ্ছি, এখানে সব থেকে কম দাম কাবাবের। তার আগে যেগুলো ছিল সব হাই রেঞ্জের, এইখানেই আছে সব থেকে কম দামের। 150-এর মধ্যে তোমরা টিক্কা কাবাব পেয়ে যাবে। হ্যাঁ, অ্যাফোর্ডেবল আছে। আর চলো টেস্ট করে নিই, অঙ্কিতা তো করেই ফেলেছে, আমরা টেস্ট করে কতটা ঝাল আছে, কতটা টক আছে, কতটা নুন আছে বলছি। তো কাবাব টেস্ট করা আমাদের হয়ে গেছে, অবভিয়াসলি আমরা পুরোটা খেতে পারিনি, বাদ বাকি এটা প্যাকিংয়ে যাবে, খেতে পারছি। এটা প্যাক করাতে হবে, আর দোকানটা তোমরা দেখতেই পাচ্ছ, কাবাবটা কিন্তু ঝাল ছিল, তোর লেগেছে হালকা? মানে আমার লেগেছে ঝাল, আমার কিন্তু লাগেনি একটু, কারণ আমরা কেউই ঝাল খাই না। তো চলো দেখি নেক্সট আর কি খাওয়া যায়, কারণ আর তো কিছু খেতে ইচ্ছাই করছে না, বাট তাও ব্লগিং এর জন্য খেতেই হবে। তো এত কে বাবা করে যাব, চুপ, কাবাব খাওয়া ডান। এন্ড প্রাইসটা আই ডোন্ট নো, ওখানে শুনতে পাওয়া গেল নাকি 150 ছিল কাবাবটার প্রাইস। এবার বলো, একটা বড় শিক ছিল আর 6 পিস ছিল, যেটার মধ্যে বড় বড় পিস গুলো টেস্ট। তো এই দোকানটা তোমরা একদম ইউনিটেক ঢোকার মুখেই পেয়ে, একদম সামনেই, চায়ের দোকানটা ফার্স্টে যেটা চা খেয়েছিলাম ওটা একদম লাস্টে, আর এটা একদম ফার্স্টে, আর বাকিগুলো মিডিলে বোধ হয়। না না, এইখানেই আর এবার তো মেন কোর্সে কিছু খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, রিভিউয়ের জন্য হবে, জাস্ট ফর রিভিউয়ের জন্য খেতে হবে, কারণ খাবার খেতে হবে, আর নেই জায়গা। খাবো খাবো, চলো খাবো। কি খাবি? এরা দুজন চাউমিন ধর ডিসাইড করে নিয়েছে, কিন্তু আমি এখনো চাউমিনের দিকে নেই। প্লিজ আজকে চাউমিন খেয়ে কিছু খেতে পারবো না বেশি, না চল, না চল, না দেখছি চাউমিন না খেয়ে অন্য কিছু খেতে পারি, চল। তো চলো দেখা হচ্ছে নেক্সট লোকেশনে কি খাই ওটাতে। 2000 years later we are extremely sorry viewers, আমরা চেষ্টা করেছিলাম খাবার, বাট আমাদের পেট পারমিট করছে না, পকেট তো পারমিট করছে, মানে এখানে খাওয়ার মতো আর এখানে কিছু খেতে পারবো না। আর আমরা এখনো মানে ডিসাইডও করে উঠতে পারছি না যে আমরা খাবোটা কি, তোমরা কিন্তু ভেবো না টাকা বাঁচাচ্ছি, মেন কোর্সে কিছু খাইনি এখনো, পেটই তো ভরে গেল স্টার্টারসে। যখন প্যাকিং করবো তোমাদেরকে দেখাবো মেন কোর্সে কি নিলাম আমরা। তো চলো যাওয়া যাক মেন কোর্সের দিকে। হ্যাঁ দেখি, ডিসাইড করে, ওকে ডিসাইড করে। তো আমরা ফার্স্ট থেকে পিজা খুঁজছিলাম, তো অলরেডি আমরা পিজা পেয়ে গেছি, আমি ব্যাকে নামটা একবার দেখানোর চেষ্টা করছি। তো দাদা খুব ভালো, দাদা আমাদের, দাদা খুব ভালো, দাদা একটুখানি বলে দাও যে তোমার কাছে এখানে ইউনিটেক্স কি। আমার দোকান নাম দা বিগ বাইট, এসো সবাই, পিজা স্পেশালিস্ট, পিজা বার্গার, স্যান্ডউইচ। আমরা ফার্স্টে বলছিলাম যে আমরা এসে থেকে পিজা খুঁজছিলাম, কিন্তু আমরা এখানে আসিনি, আমরা ফার্স্ট থেকে পিজা চাইছিলাম, পেয়ে গেছি আলটিমেটলি। আলটিমেটলি উই গট, আজকে আমরা ডিসাইড করবো এবার কি খাওয়া যায়, তার তারপরে তোমাদেরকে টেস্ট করে জানাবো যে কিরকম টেস্ট হয়েছে। ঠিক আছে, আমরা পিজার দোকান খুঁজে পেয়েছি এবং অর্ডারও করা হয়ে গেছে। 200 টাকায় একটা সাইজ চিকেন পিজা, অনলি 200। আর দোকানটার নামটা বলে দে, একটু ট্রাই করে রিভিউটাও দিয়ে দিই। তো পিজা আ গেছে, বাট পিজা খাওয়ার কা বিলকুল ভি মুড নেই, পেলে থা আলটিমেটলি আমরা পিজা পেলাম, তাই আমরা একটাই শুধু স্লাইস নেব, একটা স্লাইস নিয়ে তিনজনে খাবো, প্রচন্ড গরম এটা। ঠিক আছে, একটা স্লাইস নিয়ে জাস্ট ফর রিভিউ আমরা এটা খাবো, বাদ বাকি ওটা বাড়িতে গিয়েই শেষ হবে। हमको भी टेस्ट करना है अभी। बहुत चीज़ी है भाई, बहुत सही है। सो रिव्यू खूब भालो, तुम्हारा यूनिटेक एले बिग बाइट थेके पिज़्ज़ा खेते ही पारो। तो
আমাদের রেডি পিজ্জাটাও আমরা প্যাক করে নিলাম জাস্ট ফর রিভিউ আমরা একটা বাইট খেয়েছিলাম নালে আর কোনো জায়গায় নেই পেটে এবার বাড়ি যাব আর ভালো লাগছে না অনেক খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এসেছি আর অনেক খাবার খেলাম ততটা যতটা পসিবল ততটা আমরা খেয়েছি কারণ আমাদের পেট পারমিট করে না যারা আমাদেরকে ফলো করো দেখো তারা জানো যে আমরা বেশি খেতে পারি না তাও আজকে আমরা অনেক খাবার আজকে অনেক খাবার খেয়েছি এত জন্মে খাই না তো কি রকম লাগলো একটা নিউ জায়গা কলকাতা নিউ প্লেস যেটা আমি রিভিউ দেব তুমি বলে এখানকার প্রত্যেকটা দোকানের প্রত্যেকটা খাবার ভালো খুব ভালো আর বেসিক্যালি স্ট্রিট ফুড বলতে যেটা বোঝে সেটা কিন্তু আদেটা বলেইছি তো তোমরা দেখিছো আমরা কি কি খাবার খেয়েছি ওই খাবারগুলো তোমরা এখানে এসে টেস্ট করতে পারো আর কফিটা তো অসম ওটা তো করবেই করবে আর কিছু না করো করো আর পিজ্জাটাও ডমিনোজে পিজ্জা এত এত টাকা দিয়ে অর্ডার করো 200 টাকা নিল আমাদের তাও 10 ইঞ্চের একটা পিজ্জা হ্যাঁ মানে কম টাকার মধ্যে কিন্তু এখানে তো আবার আমরা শেষ থেকে শুরু করেছি পুরো জায়গাটা দেখালাম তোমরা প্লিজ কমেন্টে জানাবে কি রকম লাগলো আর এমনিতেও এটা একদমই একটা খুব পপুলার জায়গা নন জায়গা আর খাবারগুলো তো খুবই ভালো আর কি বলবো নতুন করে জানি উফ অনেক গরম লাগছে তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর সাপোর্ট করো ভিডিও কেমন লাগছে জানাও কমেন্ট করো আর শুধু দেখে চলে যেও না সাবস্ক্রাইবটা করো প্লিজ সো আজকের মতো বাই ভিডিও ছিল এইটুকুই সো টাটা